দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ দুপুরে আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী আতিয়া ইসলাম অ্যানির তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী সমকালের বয়ান প্রদর্শনী চলবে 29 আগস্ট পর্যন্ত ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের লোকশিল্প চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী প্রদর্শনী চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে কামরুজ্জামান সাগরের একক চিত্রকলা প্রদর্শনী 79 গ্রাফিক্স প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শন চলবে 25 আগস্ট পর্যন্ত লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শরৎ দাসের একক চিত্রকলা প্রদর্শনী দ্য আর্কাইভিং বডি প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শন চলবে 28 আগস্ট পর্যন্ত এবার এনটিভি অনুষ্ঠান সূচি এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা 6:45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান রাত 9:30 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি বাপ রে বাপ কি খাচ্ছ রে খাচ্ছ হ্যালো জি ম্যাডাম আমার ক্যান্সারি মন হচ্ছিল সে কিছু একটা বলতে চাইতেছিল না ম্যাডাম শয়তান শয়তান তো স্যার কই খবর আছে না ম্যাডাম না যদি জানা থাকে তাহলে কিন্তু খবর আছে মা গো মা সরকারি চাকরি করতে হয়েছে তোমার পোলায় যে কত ঝামেলার মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে মা একটু চোখ মেলা দেখ রে মা রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময় এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গী শিল্পী কেয়ার রহমান শুভ দুপুর কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভীষণ ভালো আছি খুব ভালো লাগছে আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে আচ্ছা কেমন চলছে জীবন কিভাবে যাচ্ছে সময় সময় যাচ্ছে একটু ধীর গতিতে যাচ্ছে কিন্তু ভালো যাচ্ছে আচ্ছা মানে ধীর গতি কি সেটা নিজের ইচ্ছায় না মনে হচ্ছে যে এখন সময় প্রয়োজন একটু ধীর গতিতে যাওয়াটা প্রয়োজন ওরকমটাই মনে হচ্ছে একটু ধীর গতিতে যাওয়া উচিত এর জন্যই ধীর গতিতে যাচ্ছে কিন্তু ভালো যাচ্ছে আচ্ছা কি করা হচ্ছে এমনি মানে সময় কিভাবে কাটছে সময় পরিবারের সাথে কাটছে মিউজিক নিয়ে কাটছে আমার জীবনটা তো অনেক ছোট এর শুধু মিউজিক আর পরিবার এর মধ্যেই আচ্ছা নরমালি কেয়া কি করতে সবথেকে বেশি ভালোবাসে মিউজিক শুধু মিউজিক এটা আমার এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো মিউজিক হ্যাঁ আর দ্বিতীয়টা হলো আমি ঘুমাতে ভীষণ পছন্দ করি শপিং না ওরকমটা না একটা সময় ছিল এখন আমার মনে হয় বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়ে যায় আচ্ছা এখন ওই জিনিসগুলো খুব একটা কাজ করে বয়স বেড়েছে তার মানে একটু তো আচ্ছা একটু মিউজিকের কথা শুনি যে কিভাবে মিউজিকের সাথে সময়টা কাটছে নিজের রেওয়াজটা কি করা হয় প্রতিনিয়ত প্রতিদিন আসলে রেওয়াজের যে ব্যাপারটা ওটা একান্তই তো নিজের জন্য ওটা না হলে তো গলাটা ঠিক থাকবে না ওটা করা হয় বলবো না যে খুব বেশি করা হয় কিন্তু চেষ্টা করি রেগুলার বেসিসে করা হয় না কিন্তু বসা না রেগুলার করা যতটুকু করা দরকার ততটুকু আসলে করা হয় না কিন্তু করা হয় আচ্ছা নরমালি রেওয়াজ করা হলে কি সকালে করা হয় না দুপুর টাইমে নাকি আমার না রেওয়াজের টাইমটা একটু সকালের দিকে করা হয় না এখন আমার কাছে মনে হয় আমি যে সময়টাতে
আমি একটু ফ্রি থাকি বা যে সময়টা মনে হয় যে না এখন গানটা নিয়ে বসা উচিত, ওই সময়টাতেই আমি আসলে বেশি মানে মিউজিকটাকে সময় দিতে বেশি পছন্দ করি। অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়? একদমই না, অনেক সকালে ঘুমানো হয়। তাহলে দুপুরবেলার ঘুমটা কি কখনো হয় এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা বলতে গেলে যদি সত্যি কথা বলতে যাই আমার সকালের ঘুমটা দুপুর পর্যন্ত চলে আসে। আমার উঠতে উঠতে দুপুরের ঘুম সকালের ঘুম সব একসাথে হয়। একসাথে হয়। আচ্ছা, মিউজিকে নতুন কাজ কি কি করা হয়েছে বা লাস্ট কোন কাজটা করা হয়েছিল? লাস্ট যে কাজটি নিয়ে, আমি তো আসলে অনেক দিন মিউজিক থেকে দূরে ছিলাম যেহেতু আমি দেশের বাইরে ছিলাম, তো দেশে আসার পর টুকটাক যে জিনিসগুলো নিয়ে আমি বেশি ফোকাস করতে যাচ্ছিলাম আমার নিজের গান, সেটা আমি আগেও বলেছি। আরেকটা যেটা একটু একটু অদ্ভুত লাগবে শুনতে, কিন্তু আমার একটি গান আমার নিজের লেখা নিজে সুর করা, ওই গানটি নিয়ে আমি একটু এখন ওই গানটি আমার পরবর্তীতে ওই গানটি নিয়েই কাজ করার আমার প্ল্যান আছে বা ওটা নিয়েই আমি করছি, ওটা নিয়ে ভাবছি। মানে নিজের লেখা নিজে সুর করা এবং নিজেই গাইবেন? হ্যাঁ, ওরকম। তো ওটা কি প্রিপারেশন নিচ্ছেন এখন নাকি বেশ অনেকটা দূর কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে অনেক দূর, কিন্তু ওটাই আমার নেক্সট প্রজেক্ট হতে যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে তো বেশ মানে বলা যায় যে একটা স্বপ্নময় প্রজেক্ট, নিজের একটা ড্রিম থাকে না সেরকম টাইপের কিছু। আমি আসলে আমার কাছে সব সময় এটা মনে হয় যারা গান লিখেন বা যারা সুর করেন তারা তাদের আমার কাছে মনে হয় আল্লাহ খোদা তাদের স্পেশাল কিছু একটা দিয়েছে যারা গান লিখে বিশেষত করে, মানে এত সুন্দর করে লেখাগুলো। আমি কিন্তু কখনো গান লিখতে পারিনি, এটা আমার সব সময় একটি আফসোস ছিল যে আমি কেন গান লিখতে পারি না, কেন লেখাটা আসে না, এক লাইন দুই লাইন এরপরে কি লিখবো এই জিনিসটা আর আসে না। কিন্তু জানি না কিভাবে কিভাবে হয়েছে, কেমন হয়েছে সেটা জানি না। ওই যে বলছিলেন একটু বড় হয়েছি এখন এই জন্য মনে হয় পরিণত চিন্তার একটা বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু এই গানটি আমার অনেক আগেই এই গানটি নিয়ে করা ছিল, কিন্তু ওই যে একটা দূরত্ব হয়ে গেছিল মিউজিক থেকে এর জন্য এই কাজটি করা হয়নি, তো এখন আবার ওই কাজটি নিয়ে। তার মানে কি এই প্রজেক্টটা নিয়ে মানে নিজের লেখা সুর করা এবং নিজের গাওয়া গানটা নিয়ে কি আবার কামব্যাক করতে যাচ্ছে এরকম কিছু একটা? অনেকটা ওর কামব্যাক করার ব্যাপারটা না, আসলে আমার কাছে এই বিষয়গুলো একটু আমার কাছে মিউজিকটাই আসলে অন্যরকম। আমি কখনোই ওইভাবে চিন্তা করিনি যে আমার মিউজিকটাকে প্রফেশন হিসাবে বা আমার কাজ এইভাবে আমি আসলে কখনোই নেইনি। মিউজিকটাকে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, ভালো গান শোনাতে ভালোবাসি, সত্যি কথা বলতে কি যে ভালোবাসার জায়গা যেগুলো সেগুলোতে না কম্পিটিশনটা দিতে ইচ্ছে করে না। আবার আমিও আরেকটা জিনিস মনে করি যে কম্পিটিশনের যে ব্যাপারটা, কারো জায়গা বা কারো যেটা যার প্রাপ্য এটা কেউ আসলে কখনো নিতে পারবে না। সো ওই ওই জায়গাটাই আমি আসলে যেতে চাই না যেখান থেকে আমার মনে হবে যে যে জিনিসটাকে আমি ভালোবাসি ওই জিনিসটা আমি অন্য কারোর সাথে তুলনা করে বা ওই জিনিসটা আমি আমার ওই জায়গায়। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন যেতে হবে বা ওর সাথে আমার জিনিসটা, এই ব্যাপারগুলো আসলে আমি বিশ্বাস করি না বা এই ব্যাপারগুলো আমার খুব একটা পছন্দও না। এর জন্যই বললাম যে কামব্যাক করার যে ব্যাপারটা এগুলো আসলে কখনোই আমার ওইভাবে কাজ করে না। আমি গান ভালোবাসি, গান গাইতে পছন্দ করি, গান গাইবো এই আর কি। আচ্ছা, বেশ অনেকটা দিন তো দূরে ছিলেন মিউজিক ইন্ডাস্ট্রি থেকে, তো সেটা কি কোনো অভিমানের জায়গা থেকে বা নিজে একটু ব্রেক নিতে চাচ্ছিলেন? এটা কেন অভিমানের জায়গা থেকে বলা যেতে পারে? আসলে আমরা যারা আসলে শিল্পী এদের আসলে অনেক অভিমান, অনেক বেশি ইমোশনাল হয়, অভিমান থেকে একটু দূরে যাওয়া। কিন্তু আবার একটু একটু করে কাজ করা হচ্ছে এর জন্যই, কারণ সব ছেড়ে থাকা গেলে আসলে গানটা তো ছেড়ে থাকা যায় না। এর জন্য জান প্রাণ যেখানটার সাথে কানেক্টেড সেটা ছেড়ে কিভাবে থাকা যায়। এখন একটা গান শুনবো আমরা। জি, কোন গান? পছন্দের একটা গান করি ছোট্ট করে, যেহেতু কোনো মিউজিক নেই। শুধু তোমায় ভেবে ভেবে কতদিন রাত গেছে বই, তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হয়ে, শুধু তোমায় ভেবে ভেবে তুমি না লেখা কোনো কবিতা যেন অনেক বলা কথা তুমি দগ্ধ
দিনের পরে নীল রাতের নীরবতা তুমি না লেখা কোনো কবিতা যেন অনেক বলা কথা তুমি দগ্ধ দিনের পরে নীল রাতের নীরবতা তুমি না তুমি এসে চলে গেছ শুধু ভোরের স্বপ্ন হয়ে শুধু তোমায় ভেবে ভেবে কি অসম্ভব মায়া। থ্যাংক ইউ। এখন পর্যন্ত আপনার সিঙ্গেল সোলো গান কতগুলো? ওভাবে আসলে কখনো আমি হিসাব করিনি, কিন্তু প্লেব্যাক নিয়ে বেশ কয়েকটা আছে। কিন্তু যদি পছন্দের গান কথা বলেন, আপনি যে কতগুলো কাজ করেছেন তার মধ্যে পছন্দের গান কয়টা, তাহলে বলবো খুব কম। আচ্ছা, মানে আর্টিস্টের এরকম স্যাটিসফ্যাকশন আসে না, ব্যাপারটা কি ওরকম যে প্রথম দিকে যে কাজগুলো আমার করা হয়েছে, যখন আমি আসলে কাজ শুরু করি তার পর পর কয়েক বছর কাজগুলো করা হয়েছে, ও টাইমটাতে হতো কি একদম নতুন এসেছিলাম, তো গানগুলো ওইভাবে বুঝতাম না আসলে, অনেক কিছু না বুঝেই অনেক কাজ করা হয়েছে। যে এমন অনেক কাজ আছে যে কাজগুলোর কথা আমার আসলে মনেও নেই, যে গানগুলোর কথা আমার মনে নেই। কেন? কারণ গানগুলো আসলে কাজ হিসাবে করা, ভালো লাগা থেকে করা ছিল না। সো এই জন্য ওই মনের তাগিদে থেকে প্রয়োজনের তাগিদটা বেশি ছিল। হ্যাঁ, প্রয়োজন বলবো না ঠিক, মানে করতে হয়েছে, কাজ করছি। অনেক সময় হয় এরকমও হয় যে অনেক সময় না বলা যায় না, এই না বলাটা শিখতে পারলে অনেক কিছুই করা যায়। ওই টাইমটাতে না বলতে পারতাম না, তো এর জন্য অনেক কাজই করা হয়েছে, কিন্তু পছন্দের গান খুব কম। আর যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেটা কি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করবেন বা কিভাবে? এটা একটা ব্যাপার হয়ে, এখন আমাদের আমাদের মিউজিকের যে অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে, আমি জানি না আপনি আমার সাথে অ্যাগ্রি করবেন কিনা, মিউজিক ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি এ কথা এর আগেও বলেছি, বরাবরই বলি যে গানটা যদি সুন্দর না হয় মিউজিক ভিডিও আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ না। আমি যদি ওভাবে মিউজিক ভিডিও করিও তাহলে হয়তো বা খুবই সিম্পল, মানে ওরকম কিছু না যে মিউজিক ভিডিওর জন্য গান করা না, গানের জন্য মিউজিক ভিডিও করব। মানে প্রেজেন্টেশনটার থেকে গানের কোয়ালিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এটা বরাবরই সব সময় সব জায়গায় গান যদি ভালো হয় তাহলে দর্শক এমনিই শুনবে, অবশ্যই নিঃসন্দেহে ভালো কাজ টিকে থাকে সব সময়। হ্যাঁ, ওটাই। 2012 ক্লোজ আপ 1 আমাদের লাস্ট হয়েছিল, ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ, যেটাতে আপনি পার্টিসিপেট করেছিলেন, এবং তারপর থেকে ক্লোজ আপ 1 কিন্তু হয়নি। সুতরাং আপনারা একটা জায়গা থেকে বেশ লাকি যে আপনারা ক্লোজ আপ 1 এর লাস্ট। আমরা এই বিষয়ে কথা বলছিলাম এর আগে। তো সেই ব্যাপারটা যে নামের সাথে ক্লোজ আপ 1 তারকা কেয়া, এইটা কি এখনো শুনতে হয় বিভিন্ন জায়গাতে? ক্লোজ আপ 1 শেষ করার পরে আমার নতুন আরেকটা নাম হয়েছিল, সেটা হলো অভিনয়ের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে আমার কাছে মনে হয়েছে ওই দিকটাতে কাজ, আমি খুব অল্প সময় কাজ করেছি, 1.5 বছরের মতো কাজ করেছি, অনেক কাজ করেছি, কিন্তু আমার কাছে মনে হয় আমার দর্শক আমাকে গান হিসেবেই আমাকে বেশি ভালোবাসে, গানটা নিয়েই বেশি পছন্দ গ্রহণ করেছে। আমি কিন্তু ওই ক্লোজ আপ কে আর বলতে এটা শুনতেই আমার বেশি ভালো লাগে, ওখান থেকে আসা তো একটা টান তো থেকেই যায়। সেই দিনগুলোর কথা কি মনে পড়ে এখন? হ্যাঁ, কেন না, ওই দিনগুলো তো আমি বলবো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে ওই দিনগুলো। কোনো একটা মেমরি যেটা আজকে আমাদের সাথে শেয়ার করতে চান? অনেক মেমরি, ক্লোজ আপের মেমরি বলতে গেলে সেই সব না, অনেক মেমরি। কারণ ক্লোজ আপে আমরা তো একসাথে টপ 10 এ আসার পর আমরা একসাথে এক ক্যাম্পে ছিলাম। আমার জীবনে এটা আমার বাবা মা ছেড়ে আলাদা কোথাও থাকা, আমি আমার জীবনে কখনো কোনো ফ্রেন্ডের বাসায় আমি কখনো থাকা হয়নি, এটা কখনো অ্যালাউ করতো না আমার বাসা থেকে। কিন্তু ওই ক্লোজ আপের ওই সময়টাতে ফ্যামিলি থেকে, ফ্যামিলির বাইরে মিউজিক নিয়ে নতুন সব কিছু, এটা আসলে অন্যরকম ব্যাপার। এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর সুন্দর সময়, যখনই ভাবি মুখে হাসি চলে আসে, সুন্দর স্মৃতি।
আর কোনো জাজ যখন ভালো কথা বলতেন তখন নিশ্চয় অনেক বেশি ভালো লাগতো, কোন কমপ্লিমেন্টটা খুব মনে পড়ে যে যেটা আপনাকে এখনো পর্যন্ত স্পর্শ করে, এরকম কিছু আছে? এরকম তো সুন্দর সুন্দর অনেক স্মৃতি আছে, কিন্তু আমি যদি ওইভাবে আসলে একজনের কথা তো বলতে পারবো না, তারপরেও যদি বলতে হয় বলবো আমাদের শ্রদ্ধেয় বুলবুল স্যার, উনি আমাদের মাঝে নেই, উনি আমাকে ভীষণ স্নেহ করতেন। জি, আমার আমি যে কয়বারই গান গেয়েছি আমি সব সময় মানে উনার কাছ থেকে একটু বেশি প্রশংসা বা বেশি আদর বা বেশি যেটাকে বলে ভালোবাসা ওটা পেয়েছি সব সময়। প্লেব্যাকের কাজ কি করা হয়েছে বা সেটা নিয়ে চিন্তা ভাবনা আছে? করা হয়েছে, কিন্তু ওই বললাম না, এখন প্লেব্যাক বা ওই জিনিসগুলো না, এখন আমি আমার গানগুলো নিয়ে ফোকাস করতে যাচ্ছি। মানে কি সেই গানগুলো কি ইউটিউবে আপনার নিজস্ব চ্যানেল এভাবে? না, আমার নিজস্ব চ্যানেল ইউটিউবে নেই, এটা খুবই একটা বাজে ব্যাপার যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নেই, কিন্তু আছে, ইউটিউবে আছে গানগুলো, ইউটিউবে আছে, কিন্তু নিজস্ব চ্যানেলে। আচ্ছা, তো নিজস্ব চ্যানেল না করার কেন আসলে এটা? কারণ সব সব সিঙ্গারদেরই নিজস্ব চ্যানেল আছে এবং তাদের নিজেদের চ্যানেলে তাদের নিজেদের গান রিলিজ হচ্ছে, আপনার ক্ষেত্রে কেন ব্যাপারটা অন্যরকম? আমি বললাম না, ওই অনেকে বলে যে আমার একটু খামখেয়ালি বোধ আছে মিউজিক নিয়ে বা আমার ই নিয়ে, কিন্তু আমি ওই জিনিসটা আসলে কাউকে বোঝাতেই পাই না যে এটা খামখেয়ালি বোধ না, সবাই তো একরকম না। আমার কাছে আসলে মনে হয়নি যে আমার একটা চ্যানেল দাঁড় করাবো ওখান থেকে যাবে, ইটস ওকে, আমি ওভাবে আসলে কখনো চিন্তা করিনি। একটা গান শুনি এখন, কোন গানটি শুনছি? যেহেতু ক্লোজ আপ নিয়ে কথা উঠলো, এই গানটি আমার ক্লোজ আপের রাউন্ডের মধ্যে একটি ভালো, মানে এই গানটিতে আমি ভালো সার পেয়েছিলাম, সো এই গানটি গাচ্ছি। ভেবে ভেবে ভোর স্মৃতি শুধু কথা কো আধারিতে বসে থেকে আখি জলে ভিজে রই যত ভাবে ভুলে যাব মন বুঝি না বারে বারে মনে পরে কেন জানি না ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পরে কেন জানি না। বাহ, ভীষণ সুন্দর। আপনি তো নিজে সঙ্গীত শিল্পী, কিন্তু যখন আপনি নিজে কারোর গান শুনেন এমন কি হয় যে কারোর গান খুব পছন্দের তার গানই বেশি শোনা হয়? এটা হয় অনেক বেশি, আবার এটাও অনেক বেশি হয় কোনো গান যদি আমার একবার কানে লাগে, এই একটা গানই আমার বারবার রিপিট যে বের হতে অনেক সময় লাগে, ওই গানটাই বারবার শোনা এই আর কি। আর আমি অনেকের গানই শুনি, আমার এরকমটা নেই যে আমার ওই মানুষটার গানই সবচেয়ে বেশি ভালো লাগে বা আমার ওনার গানই সবচেয়ে বেশি ভালো লাগে, তা না, আমি সুন্দর গান শুনি। নতুন যেসব গান রিলিজ হচ্ছে তাদের গানও নিশ্চয় শোনা হয়? খুব বেশি যে শোনা হয় তা না, কিন্তু শোনা হয়। আচ্ছা, আর দেশের বাহিরে কাদের গান বেশি শোনা হয়? দেশের আমি একটু পুরনো দিনের গান শুনতে বেশি পছন্দ করি, ক্লাসিক। হ্যাঁ, একটু ক্লাসিক টাইপ। বাইরের দেশের বাইরে যারা আমাদের আছেন, গুণীজন, লতা মঙ্গেশকর, শ্রদ্ধা আশা ভোঁসলে, তারপর হৈমন্তী শুক্লা, আমার ওনার গান ভীষণ পছন্দ। সবার গান মিতালী মুখার্জি, সবার গান শোনা। আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে একটা লম্বা সময় দেশের বাইরে থাকা হয়েছে, কোথায় ছিলেন বা সেই সময়টা জীবনটা কেমন ছিল, গানের সাথে তখন মানে গানের সাথে সেই কানেকশনটা তখন ছিল? গানের সাথে একদমই কোনো কানেকশন ছিল না, আমার মধ্যেই ছিল, কারণ আমাদের বাইরের দেশের জীবনটা একদম অন্যরকম। আমরা এখান থেকে হয়তো অনেক কিছুই ভাবি যে না অনেক ব্যস্ত, কিন্তু ব্যস্ততাটা আসলে কতটুকু সেটা আসলে যারা আছেন দেশের বাইরে তারাই একমাত্র জানেন যে ব্যস্ততা কতটুকু, নিজের জন্য আসলে সময়টা থাকে না, একদম যান্ত্রিক জীবন বলতে পারেন। আমি যখন আমি জানতাম এরকমটা হবে, কিন্তু আসলে ওই যে বললাম অনেক বেশি অভিমান থেকে দূরে চলে যাওয়া, আমি ভেবেছিলাম যে দূরে চলে যাব, সবকিছু ভুলে থাকবো, কিন্তু ওই মিউজিকটা অনেক বেশি থাকা সম্ভব না, এর জন্যই কিন্তু আমার আসলে দেশে আবার ব্যাক করা মিউজিকের জন্য শুধু বলবো না, না এটা বলবো না, শুধু মিউজিকের জন্য আমি আমার দেশটাকে অনেক মিস করি, যত যাই কিছু হোক আমার দেশ আমার দেশ, এখানে থেকে যেরকমটা লাগে সবকিছুই তো আমার পরিচিত, সবকিছুই আমার নিজের,
তো এখন কি পার্মানেন্টলি চলে আসা হচ্ছে না আবার যেতে পারেন এরকম সম্ভব কেলো হয়তো বা ওরকম ওরকম না যে থাকার জন্য যাওয়াটা হবে না ওরকমটা এখন পর্যন্ত প্ল্যান আচ্ছা আর সবকিছু মিলে তাহলে এখন প্ল্যানিংটা কি লাইফের একটা তো লেআউট প্ল্যানিং থাকে সেটা কি মিউজিক বলতে পারেন কিন্তু মিউজিকটা নিয়েও যে মানে ওইভাবে বলবো খুব সিরিয়াস সেটাও তো না সিরিয়াস না ওই যে আমি বললাম যে খাম খেয়ালি বলতে হতে পারে অথবা আমার জায়গা ভালো লাগা জায়গাটা আলাদা আমার কাজের জায়গাটা আলাদা কি আর স্বপ্নটা কি ছোট করে যদি জানতে চাই এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন ছোটবেলা থেকে তো আমার একটাই স্বপ্ন ছিল গান গাইবো সুন্দর সুন্দর গান গাইবো মানুষজন আমাকে চিনবে যখন টুকটাক মানুষজন চিনলো তখন বুঝলাম যে না এটা তো আসলে স্বপ্ন হতেই পারে না স্বপ্নটা এটা হতে পারে যে গান ভালোবাসি আমার কয়েকটা সুন্দর গান থাকবে নিজের গান থাকবে এই আর কি ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি সুতরাং একটি গান দিয়ে শেষ করব কোন গানটি শুনছি আমরা সবশেষে আমি আমার একটি গান গাইছি অবশ্যই ঘরের ভিতরে গুঞ্জ আকাশ একটা দুটো তিনটে বাইরে গিয়ে সত্যি আকাশ পারবে কে চিনতে ঘরের ভেতরে গুঞ্জ আকাশ একটা দুটো তিনটে বাইরে গিয়ে সত্যি আকাশ পারবে কে চিনতে চাইলে থেকে যেতে পারো পাহাড়ে নদী কিনতে বাইরে গিয়ে পাহাড় নদী পারবে কে চিনতে বাহ সুন্দর অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনগুলোর জন্য আর আমাদের আয়োজনে এসেছেন সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আমার দর্শককে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ যাবত প্রোগ্রামটা দেখছিলেন ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনা আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি পলা 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 শুন শুন তুই তুই এরকম পাগলামি করতেছিস কেন বান্ধবী ধারাবাহিক নাটক এই জ্ঞান গোলক ধাঁধা তুই অজ্ঞান হয়ে কি হইছে তোর কি কি এই সবক দাও করে হ্যাঁ চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কে আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ পরিচালনা শামীম জামান বানাইয়ে বই রইছি গল্প তো পাই গেছি রে গল্প তো ফাইনাল হয়ে গেছে এই কাজটা কেডা করলো স্যার এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 মিনিটে এনটিভিতে এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন